হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে যাব হচ্ছে বাপের বাড়ি। আর কালকে বলছিলাম দিদির ছেলের শরীর খারাপ, দিদির ছেলে একদম খুব ভালো আছে, বুকে ব্যথাটা একদম নেই, শুনে খুব ভালো লেগেছে। নালে একদম মন মেজাজ খারাপ ছিল, কাউরেরই ভালো লাগছিলো না ষষ্ঠীতে যাবো না কি করবো, একটা ভালো লাগছিলো না। তা ওই সব কথা থাক, ভালো আছে এখন খুব, তাই এখন যাবো হচ্ছে বাপের বাড়ি। আর বাপের বাড়ি ষষ্ঠীতে যাচ্ছে এক কথা, আবার যাচ্ছি 7-8 মাস পর, ঠিক আছে। আর আমার নতুন বন্ধুদের অবশ্যই শেয়ার করব। আর আমার পুরোনো বন্ধুরা দেখেছে বাপের বাড়ি, কিন্তু নতুন বন্ধুরা আমার বাপের বাড়ি এখনও দেখেনি, তাহলে আজকে সবাইকে বাপের বাড়িতে নিয়ে গিয়ে দেখা করাবো, ঠিক আছে। চলুন, প্রচুর লেট হয়ে গেছে, আর সকাল থেকে প্রচণ্ড রোদ গরম ছিল, ওর জন্য যাইনি। আর হয়তো সকালের দিকে গেলে ষষ্ঠীতলায় আমার বাপের বাড়িতে পূজা টুজা অনেক কিছু হয়, ধুমধাম হয়, কিন্তু প্রচণ্ড রোদ গরম, আর একটু কাজও ছিল বাড়িতে, ওর জন্য যাওয়া হয়নি, ঠিক আছে। চলেন, আর ব্যাটিং ব্যাটিং সব গোছানো হয়ে গেছে। জানোই তো জামাই ষষ্ঠীতে গেলে কী নিতে হবে, সবার আগে ফল ফ্রুট মিষ্টি, এটা তো নিতেই হবে, মাস্ট, ঠিক আছে। আর আমি এই শাড়িটা পরেছি, শাড়িটা এই তাঁতের এই শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটা জানো তো, এই শাড়িটা আমার মেজো যার শ্বশুর বাড়ি, এই সরি বাপের বাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা, একবার পরা হয়েছিল আর পরা হয়নি, বুঝে এই শাড়িটাই পরে যাই। আর গরমের সময় কোনো কাজ করা ব্লাউজ পরলাম না, প্লেন একটা সুতির ব্লাউজ পরে নিয়েছি, আর এই নরম এই তাঁতের শাড়িটা পরে নিয়েছি। চলো, ছেলের বাবা ছেলে সবাই রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:45, বিকালে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডায় যাব। আর আজকে এত গরম, এত রোদের তাপ, কি বলবো আপনাদের সত্যি। তাকাও তাকাও দেখি জামাইটাকে, এই দেখো জামাই ষষ্ঠীতে যাচ্ছে। বন্ধুদের একবার যাওয়ার আগে একটা হাই করে দাও। হ্যাঁ, হাই হ্যালো করে দিয়েছে। আর ছেলে প্যান্ট পরছে, কই শার্ট পরে নিয়েছে, ছেলেও পরেছে। ছেলে কতবার চেঞ্জ করা হয়ে গেলে, একবার এটা পরে একবার ওটা পরে, জানোই তো ছেলে কী করবে। ছেলের খাটের অবস্থা দেখলে ভয় পেয়ে যাবে, এখন আর কিছু দেখাবো না। আলমারি জামা প্যান্ট খুলছে, এই যে বেডিং ব্যাডিং সব গোছানো হয়ে গেছে। এই লালটা আমার, মাঝেরটা ছেলের বাবার, আর এটা হচ্ছে ছেলের। আর এই দেখো এটার মধ্যে সব ফল ফুলুর মিষ্টি মিষ্টি আছে, শ্বশুরবাড়ি বলে কথা। লিচু, লিচুর পাতা শুকিয়ে গেছে তো গো, এতক্ষণ নিয়ে চলে যেতে হতো, একটু জলের বোতল নাও। শাড়িটা ভালো করে দেখি, পড়াটা দেখাই তো। এই দেখো শাড়িটা পড়া দেখিয়ে দিলাম, শাড়িটা ভালো লাগছে। চলুন আমার বাপের বাড়ি আপনাদের সঙ্গে সবার পরিচয় করাবো, ঠিক আছে। মায়াপুর, হ্যাঁ জানে আমার বন্ধুরা, কিছু কিছু বন্ধু জানে আমার মায়াপুরের ওই দিকেই আমার বাপের বাড়ি। আমার বাড়ির সামনেই টোটো ডাকবে ছেলের বাবা। এখনো পর্যন্ত 4:45 বাজে, এত রোদের তাপ, মনে হচ্ছে 4:45 বাজে, মনে হচ্ছে 1:30 বাজে, এই সরি 1:30 বাজে। ছেলের অবস্থা দেখবে, কত তোলাতুলি করছে, কত দেখো হয়েছে, ছেলেকে কালকে চুল কাটিয়ে নিয়ে আসা হয়েছে। চলো দেখো, ছেলে রেডি হয়ে গেছে, চলো। এখন কখন থেকে চলাচল করছে, হ্যাঁ ডাকো টোটো ডাকো। দাদা উঠলো নাকি, একটা আগে না
পাহাড়ে তো ভালো ঠান্ডা আসে, খাওয়া দিচ্ছে। আর যে ভাগীরথী গঙ্গা, চলো আমরা মায়াপুরে চলে এসেছি। এবার দেখি বাসে হোক টোটোয় হোক কিছু যা পাবো চলে যাবো বাপের বাড়ি। বাপের বাড়িতে গেলে কেমন ভালো লাগে না? ছেলের বাবা আসছে আর আমি বাসে যেতে বলেছি, ডাব আনতে গেছিলো। এটা সামনে ভালো হবে, হাওয়া লাগবে। বাসে চেপে পড়েছি, এত গরম, বাপরে বাপ কি বলবো, প্রচন্ড গরম। এখন বাসটা কখন ছাড়ে দেখি, বলছিল 5-10 মিনিট লেট হবে। আর টোটো ওই সামনের দিকে, টোটো যেতে গেলে আবার লেট হয়ে যাবে। বাসে চলো দেখা যাক কখন ছাড়ে। আর অন্ধকার বলে গ্রামটা দেখাতে পারেনি, এইমাত্র আসলাম, সব একটু একটু দেখাবো, আগে শেষ হয়নি। দেখো ব্যাগটা এখনও আছে, কিছুই দেখাতে পারছি না, ঠিক আছে। আসার পরে দিদির মেয়ে চা দিল, বললো দুধ চা করতে যাচ্ছিলো, আমি বললাম লেকার চা করতে। হ্যাঁ হ্যাঁ, মাকে চা দে। সন্ধ্যাবেলা তাই জামাই কেষ্টিরা হবে, এখন কী করবে, ষষ্ঠী তলায় আর যেতে পারেনি। ক্ষীর এবার মা আবার একটু তেল সিঁদুর দিয়ে দেবে। এটা কি সিঁদুর, হলুদ? নাও এবার ফল টল খেয়ে নাও। এবার নমস্কার চলছে, দেখো মায়ের ষষ্ঠী করা হয়ে গেছে। এবার জামাইয়ের এখন প্রথমে খাচ্ছে হচ্ছে ক্ষীর, ভালো হয়েছে, আমাদের গরুর দুধের খাঁটি ক্ষীর, তাই না? হ্যাঁ, আমাদের তো ষষ্ঠী করা হয়ে গেছে জামাইকে, এখন যাব হচ্ছে দুটো দিদির বাড়ি সামনাসামনি, গ্রামে বিয়ে হয়েছে, ঠিক আছে, আগে বলেছি আগে। আর বরদির বাড়ি যাবো, বরদির ছেলে শরীর ভালো না, ভালো না বলেছিলাম, শরীর খারাপ, তা একদম ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, দেখতে যাব, কালকে যেতাম, কিন্তু আগে দেখে আসি ছেলে কেমন আছে বরদির, ঠিক আছে। বরদির বাড়ি যাব, তারপরে হচ্ছে আর একটা দিদির বাড়ি আছে, আর দিদিরা আসতে পারেনি, একটা দিদির শ্বশুরের শরীর খারাপ, আর আমার বরদির ছেলের শরীর ভালো না বলে বরদি আর আসেনি, কালকে আসলে দেখা করাবো, আর আজকে তো দেখা করাবোই, ঠিক আছে, ওর জন্য দিদিরা আর আসেনি। আর ছোটো বোনও আসতে পারেনি, কারণ ছোটো বোনদের বাড়ি আবার কালী পুজো আছে, কেউই আসেনি, এবার আমি কেবল এসছি, ঠিক আছে। চলো দিদিদের বাড়ি যদি পারি শেয়ার করবো। অতীশ ভালো আছিস এখন? আমার দিদির ছেলে খুব শরীর খারাপ করেছিল বললাম, কোথায় ব্যথা করছিলো তোর বুকে? না দিয়ে ওষুধ খেয়েছে, এখন অতীশ পুরোপুরি ঠিক হয়ে গেছে, দেখছে হাসছে, ভালো হয়ে গেছে অতীশ। অতীশ কোন ক্লাসে পড়ো জানো? ক্লাস 3-তে পড়ে, দেখেছ এখন আর অসুবিধা হচ্ছে না? দা এটা আমার বড়দির বাড়ি, এই দেখ এখন ভালো হয়ে গেছে, এখন দৌড়ে দৌড়ে খেলা করছে। আমরা এসছি কিছুক্ষণ আগে, দিয়ে একটু কথা টথা বললাম, ছেলে ভালো আছে দেখে একটু ভালো লাগলো। দিদির মেয়ে একটা ঘর, দেখো তাই মাসের শরীর খারাপ, দিদি
ওটা কলকাতায় না তো তখন যখন ইয়ে হয়েছিল তখন ফেসিলিটিটা নেননি তাই তো ব্যথাটা সকল সময় হচ্ছে না একটু কমছে না মাঝে সাঝে তাই না যন্ত্রণা সহ্য করা তো আর রাধিকা অমৃতা কোথায় দাদুকে শেখে দিস না দাদুকে শেখা শেখে দাও না তুমি দিতে পারো না ও শম্পা ভেবে টুকু আসলে ব্যথা হচ্ছে তো ভালো লাগছে না দাদু কথা বলছে দিদির যা আর এটা হচ্ছে দিদির জায়ের মেয়ে আর এটা এটা হচ্ছে দিদির যা ওই যে দেওয়ারটা দেখলে না ওই দিদির দেওয়ার এটা হচ্ছে যা অমৃত রাধিকা এটা রাধিকা এবার চা দিল দিদি এবার চা করে আনলো শুনলো না এখন চাটা খেয়ে নি আর ওই ঘরে ছেলে সব বসে আছে ছেলের বাবা টাবা এই দেখো এইমাত্র এসে পৌঁছলাম অনেক রাত হয়ে গেছে 10:30 বেজেও গেছে আর ছেলে আছে ছেলে দিদির বাড়িতেই আছে দিদি ছেলের কাছে থেকে যাবে আর ওরা ছাড়লো না রাতে আবার ঘুমটা শেয়ার করা হয়নি ঘুমটা খেয়ে আসলাম দেখো দিদির বাড়ি থেকে আসলো কিন্তু আমাদের নিয়ম ফলার খেতে হয় আজকে দই মিষ্টি তাও অনেক দিতে এসেছিলো আমি আর দিতে দিলাম না দই মুরগি আরও ফল নিয়ে এসেছিলাম পাঠিয়ে দিলাম নাও খেয়ে নাও খেতে হয় যেখানে কিচ্ছু করার নেই মিষ্টি দেবে আর এই এই দইটা হচ্ছে আমাদের ঘরে পাতা এই দেখো দেখবে আমার তো কিচ্ছু খাওয়ার ক্ষমতা নেই দিদির বাড়ি থেকে এসেছি ওই জন্য ঘুমনি করতে দিলাম না জামাই একবার তাকালে হতো না হ্যাঁ আর এটা সাজিয়ে দিয়েছে হ্যাঁ দুই শাশুড়ি সাজিয়ে দিয়েছে আমার দিদির মেয়ে আর আমার মা দুজনে মিলে সাজিয়ে দিয়েছে খাও চিড়েটা খাও মা খাও দই নাও ওখান থেকে দই নাও দেখুন বন্ধুরা জামাইয়ের খেতে ইচ্ছা করছে না চিড়ে কী করবে খেতে হচ্ছে এখন নিয়ম খেতে হয় আমাদের কালকে খাসি ভাত আছে সব ঠিক ছিল দুঃখের বিষয় তিনটে জামাই আরও আসতে পারেনি সবার অসুবিধা আর হ্যাঁ একটা জামাইবাবু ইতালিতে থাকে এই গেছে 1.5 মাস হবে আর বড় জামাইবাবু তো দেখালাম ছেলের শরীর ভালো না ওর জন্য মন মেজাজও তো ভালো না শরীর ঠিক আছে কিন্তু তাও এই যে এই কদিন যে পেটে ব্যথা করেছে একটু ক্লান্ত সব সবাই ক্লান্ত তাই একটু ছেলের পাশে শুয়ে আছে বললাম কালকে আসার কথা দেখি ছেলে ভালো থাকে অবশ্যই আসবে আর দিদির মেয়ে সামনে আসছে না চলে গেল কী করা যাবে তা যাই হোক আর ওই দিদির বাড়ি গেলাম ওই যে আমার যে দাদার আমার যে ছেলের সঙ্গে আছে ওই ছেলেটার বাবা মানে আমার জামাইবাবু ওই এটা বসে থাকে ঠিক আছে এখন একটা জামাই আর হ্যাঁ আর একটা জামাই ছোটো জামাই তো ইয়েতে থাকে ও তো বেঙ্গল পুলিশে ওরও ডিউটি আসতে পারবে না আর এমনি ওদের বাড়িতে কালী পূজা আছে বললাম ওর জন্যই ঠিক আছে খেয়ে নিই আর কথায় কথায় ঠিক আছে হয়ে যায় কী করা যাবে ঘুরে ঘুরে চলে এসেছি আর ছেলে তো দিদির বাড়িতে আছে খাওয়া দাওয়া আমি আর কিছু করিনি দিদির বাড়ি থেকে খেয়ে এসেছি কিন্তু ওই যে ছেলের বাবা জামাই যেহেতু নিয়ম আছে তাই একটু চিড়ে মুখে দিয়েছিলো ছেলের বাবা ঘুমিয়ে গেছে আজকে আমাদের তো অনেক নিরামিষ ভাতও রান্না করতে নেই চিড়ে ফলার এইসবই খাই তাই ওইসবই খেতে হয়েছে আর দিদির বাড়ি ঘুমনি টুমনি খেয়েছি মিষ্টি এইসব দিয়েছিলো তাহলে অনেক রাত হয়ে গেছে প্রচুর রাত হয়ে গেছে আর বড়ো করবো না নেক্সট ভিডিও চলে আসবো আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সব সময় বলবে না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর সকল সময় হাসি খুশি থাকবে আর নিজের শরীরে খেয়াল রাখবেন বাই বাই গুড নাইট